সরকারি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পলিসেট পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন নোয়াখালীর কৃষকেরা। শীত মৌসুমের আগাম সবজি চাষে মত্ত কৃষকরা স্বপ্ন বুনছেন ভালো দামের। নতুন এই পদ্ধতিতে আবাদের ফলে অধিক জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব জানিয়ে এই প্রকল্পে কৃষকদের সকল ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাজী জাওয়াদ মুর্শিদ। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এই পদক্ষেপের কারণেই দুচোখে স্বপ্ন বুনছেন নোয়াখালীর কৃষকরা। ভাদ্রের বৃষ্টিতে নিচু জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলার অধিকাংশ কৃষকরা এই মৌসুমে অলস সময় পার করলেও সরকারের ব্যতিক্রমী উদ্যোগ আর কৃষি কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় পাল্টাতে শুরু করেছে তাদের দৃষ্টিভঙ্গি। প্রয়োজনীয় পরামর্শ, হাতে কলমে প্রশিক্ষণ আর প্রযুক্তিগত সহায়তা নিয়ে বর্ষা মৌসুমেও শীতের আগাম সবজি চাষ করছেন এ অঞ্চলের কৃষকরা। পলিসেট প্রযুক্তি কাজে লাগিয়ে টমেটো, ধনিয়া পাতা, মূলা, লাল শাক সহ শীতকালীন বিভিন্ন সবজি উৎপাদনে আশার আলো দেখছেন তারা। বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা, রথি, জয়াগ, ভানুয়াই পৌরসভা এলাকায় এই প্রকল্পের বেশ কয়েকটি প্লটে সেট নির্মাণ করে আবাদ করছেন স্থানীয় কৃষকরা। আর এই কাজে সকল প্রকার পরামর্শ এবং সেবাও পাচ্ছেন তারা। আসলে শাকসবজিগুলো মানে শীতকালীন শাকসবজি, কিন্তু পরিশীলের কারণে এই বর্ষাকালীন শাকসবজি আমরা করতে পারতেছি। আমরা এর আগে কখনো আসলে বৃষ্টির ভিতরে ধনিয়া চাষ করিনি, এই প্রথম, এবং আগাম গ্রীষ্মকালীন ধনিয়া চাষটা শুরু করা হয়েছে। অভিনব এই পলিসেট পদ্ধতির সুফল দেখে অধিকাংশ কৃষকরা আগ্রহী হবেন জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এই পদ্ধতিতে আরও অধিক জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব। এখানে বর্ষাকালে আমরা পলিসেটের মাধ্যমে ধনিয়া, মূলা শাক, লাল শাক এই ধরনের ফসলগুলি করা হয়, যেগুলি সাধারণত শীতকালে হয়ে থাকে। পলিসেটের কারণে বৃষ্টির পানিটা এখানে পড়ে না এবং উচ্চ মূল্যে পাওয়া যায়। তাই আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যেন তারা পলিশেডের মাধ্যমে এই ফসলগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসে। 2022-23 অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই উপজেলায় পলিসেট প্রযুক্তিতে শুরু হয় সবজি চাষ। এই পদ্ধতিতে সবজি চাষে কৃষকরা অধিকতর ফসল ফলাতে পারবেন, ফলে দেশের কৃষি অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন এক দিগন্তের। বিজয় টিভি নিউজ ডেস্ক।